বিজেপি ছেড়ে দুই বিধায়ক কোন দলে যাবেন তা ভাবতে তাদের ৬ মাস সময় লেগেছে। শেষ পর্যন্ত যে দলে যোগ দিয়েছেন সেই দল দেশকে ডুবিয়েছে। দুই কেন্দ্রের গণদেবতা ভোটে তার জবাব দেবেন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এভাবেই সুদীপ আশিসকে কটাক্ষ করলেন প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ বর্দোয়ালী বিধানসভা কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বের সাংগঠনিক মহামন্ত্রী অজয় জামওয়াল, প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বিনোদ শঙ্কর আগরতলা ও বর্দোয়ালী কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের কটাক্ষ করে বলেন, সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা দুজনে কোন দলে যোগ দেবেন তা ভাবতে ছ মাস সময় লেগেছে। শেষ পর্যন্ত এমন এক দলে গিয়েছেন, সেই দল দেশকে ডুবিয়েছে। क्या चुनाव नजदीक है तो ऐसे राजनीतिक दल से आज पूरा सम्मानित मंच मैं बताना चाहता हूं कि उन लोगों को 6 महीना लग गया ये सोचने में, ये समझने में कि किस राजनीतिक दल में जाएं। कई प्रयास किए, शायद आपको जानकारी नहीं होगा क्योंकि आप त्रिपुरा में हैं, हम लोग दिल्ली में बैठते हैं तो पता चलता है, पत्रकार बंधुओं के माध्यम से पता लगता है, पॉलिटिकल पंडित के माध्यमों से पता लगता है। वो लोगों ने सारे दरवाजे खटखटाए, टीएमसी में गए, कांग्रेस में गए, सीपीएम में गए, फिर लौट के आए। वो आपकी ताकत से इतना भयभीत थे कि वो तय नहीं कर पा रहे थे कि कहां जाए, कहां शरण लें। और अंत में एक ऐसे राजनीतिक दल के शरण में गए हैं जिसको देश ने। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা বলেন, এই কেন্দ্রে যেহেতু বিজেপির মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সুতরাং এই কেন্দ্রের জয় হচ্ছে দলের সম্মানের জয়। সেই মতে পৃষ্ঠা প্রমুখদের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্পন্ন করতে হবে, সেই সম্পন্ন করতে গেলে আবার আমি দেখি আমার সাথে অনেকে যারা দেখেছি যে অনেক দিন ধরে কাজকর্মে একটু নিজেকে অন্যদিকে সরিয়ে রেখেছে, আমার সাথে যোগাযোগ করছে, দেখেছে যে আমরা সব এক, এখন এই উৎসবে আমরা কেন থাকবো না, কেন মানুষের জন্য আমরা কাজ করবো না, এরা সে আমার যোগাযোগ করছে। আমি বলছি তুমি ভাই নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই দেখবো, আমরা দেখবো, আমি না আমরা সবাই মিলে দেখবো, এবং সেইভাবে তার সম্মান দেওয়া চেষ্টা প্রচেষ্টা যা বলুন যেখানে যা যা দরকার সেগুলো আমরা করবো। কিন্তু ইলেকশন আমাদের জিততে হবে, সারা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে 8 নম্বর দোয়ালির কেন্দ্রের জন্য সবাই তাকিয়ে আছে যে কি অবস্থায় দাঁড়ায়। অনেক ধরনের কানাঘুষা খবর আসে, অনেকে বলছে যে বিরোধী দলের মধ্যে ওরা একা একসাথে সব হয়ে গেছে, ভোট ট্রান্সফার হবে, তো এগুলো আমাদের থাকবে। কিন্তু যদি পাবলিক মানুষ জনতা জনার্দন আমরা যদি জানি, তারা যদি আমাদের সাথে থাকে, আমি যে সম্মেলনে দলের যুব ও মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।